আমার আলোচনার বিষয় হচ্ছে শানে রিসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান সর্বপ্রথম যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আকাশ এবং জমিনের মালিক, সপ্ত আকাশ সপ্ত জমিনের মালিক, তার নাম হচ্ছে কি? আল্লাহ। সর্বপ্রথম আমার নবীর নাম কে প্রশংসা গুণগান করেছেন? আল্লাহ। কে করেছেন সবাই বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সবাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সপ্ত আকাশ সপ্ত জমিন, আকাশের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, মাটির নিচে যা কিছু রয়েছে, শত শত সরীসৃপ প্রাণীর, মাছের মধ্যে হাজার হাজার রকমের মাছ, গাছের মধ্যে হাজার হাজার রকমের গাছ, আকাশের মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি, মিল্কওয়ে গ্রহ নক্ষত্র, বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল, এই সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সকল কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তাহলে মাছদের নবীর নাম কি? সবাই বলেন, মাছের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা তো এই আলোচনাগুলো সবাই বেসারকম জানার কথা, আজকে কথা আসতেছে না কেন? সবাই বলেন, মাছের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাস এই পৃথিবীতে আমাদের জন্য রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এই সবার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সর্বমহামান্বিত সর্বে গুণে গুণান্বিত যেই নবীকে তারা ফলো করে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর বুকে যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, এই পৃথিবীর বুকে যার কোনো ফেসবুক আইডি নাই, এই পৃথিবীর বুকে যার কোনো ইউটিউব চ্যানেল নাই, এই পৃথিবীর বুকে যার কোনো টুইটার চ্যানেল নাই, এই সকল চ্যানেলগুলো ছাড়াও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাকে ফলো করে তার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আলোচিত সমালোচিত তারকাদের তাদের ফলোয়ার 5M, 20M, 30M হয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভালো ভালো নায়ক নায়িকাদের ফলোয়ার 20M, 30M, 40M হয়, কিন্তু এই এম ছাড়াও এমের উপরে এমের উপরে এমের উপরে কোটি কোটি ফলোয়ার যারা হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক নম্বর সূরা সূরা ফাতিহার এক নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসার সাথে যেই আলামিন শব্দ ব্যবহার করেছেন সপ্ত আকাশ সপ্ত জমিনে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের চলাচল রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা রয়েছে, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন, অর্থাৎ যেখানে আমার আল্লাহর প্রশংসা সেখানে আমার নবী রহমতের কথা বলেন, সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও একদল মানুষ অখুশি বেজা, আল্লাহকে পাওয়ার পরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবান ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু, ওনাকে পাওয়ার পরেও ইসলাম নিয়ে সন্দেহ যে আসলে এটা কি সত্য ধর্ম কি না, আসলে এটার মধ্যে কোনো কিছু আছে কি না, সন্দেহ আছে না নাই অনেকের? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সবাই বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র পরিপূর্ণ পূর্ণাঙ্গ মনোনীত দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ, ইসলাম ব্যতীত বাকিগুলি দিন নয়, বুঝার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই আবেগের সহিত বলি যে প্রত্যেক ধর্মই পবিত্র, বুঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে। আপনার বিশ্বাস যদি এটা হয় যে প্রত্যেক ধর্ম পবিত্র, প্রত্যেক ধর্ম পালন করার পর সেই লোকটা জান্নাতে যাবে, এই লোক এইটা যদি আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি এখনো ঈমান আপনার ভিতরে ঢুকে নাই। একমাত্র ইসলাম ফলো করলে, একমাত্র আল্লাহকেই রব হিসেবে মেনে নিলে, আল্লাহর ওয়াহদানিয়ত মেনে নিলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিলে, আল্লাহর দেওয়া নবীর উপরে সর্বশ্রেষ্ঠ উপহার মহাগ্রন্থ আল কোরআনকে মেনে নিলেই আপনি জান্নাতে যেতে পারবেন, আর এটাই হচ্ছে পবিত্র, আর বাকিগুলি পবিত্র নয়। কথা কি বুঝতে পারছেন কিনা? কেউ যদি এটা বিশ্বাস করেন, মনে করেন যে বা সব কিছু হচ্ছে পবিত্র, সবগুলি হচ্ছে সম্মানের, সবগুলি মানলে পরে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আপনার এখন ঈমান পরিপূর্ণ হয় নাই। কথা কি বুঝতে পারছেন? আমার এই কথাটা কি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, সবাই বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আমার আপনার নবী দু জাহানের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজরে ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বিভিন্ন ধর্মাবলম্বীদের সামনে বলেছেন, আজ আমি তোমাদের জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামকে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র দিনের নাম কি? সবাই বলেন একমাত্র দিনের নাম কি? আমরা উযু করার সময় কি বলি? সবাই বলেন বিসমিল্লাহিল আলিয়িল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, সবাই পারে কিনা এটা? কথা বলে না, পারে কিনা সবাই? সবাই বলেন বিসমিল্লাহিল আলিয়িল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমাহ, অর্থাৎ বিসমিল্লাহিল আলিয়িল আযীম সমস্ত শুরুর একমাত্র আলিয়িল আযীমের নামে, ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আমরা যে ইসলামের উপরে এসেছি, ইসলাম পেয়েছি, আল্লাহ যে ইসলাম দিয়েছেন এই জন্য খুশি, বলেন আলহামদুলিল্লাহ।
আল ইসলামু হাক্কু, ইসলাম হচ্ছে সত্য, ওয়াল কুফরু বাতিলুন, আর কুফরি হচ্ছে বাতিল, আল ইসলামু নূর, ইসলাম হচ্ছে নূর, ওয়াল কুফরু জুলমা, আর কাফের হচ্ছে গোফনাহত হচ্ছে জুলমা অন্ধকার। বলেন সুবহানাল্লাহ। আবার ওযু করার শেষে কি বলেন? সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সবাই এটা ওযু করার পর বলেন কিনা, কথা বলেন, বলেন কিনা? সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। বুঝে গেছে? অনেকে মনে হয় পারেন না, এটা তো আপনার ওযু শেষের দোয়া, এটা তো ফাইতে হবে। আপনি যে ওযু করছেন এতক্ষণ পর্যন্ত, তাহলে ওযুর দোয়াটা বলার দরকার আছে না? কথা বলেন, ওযু করছেন না, এশার নামাজ পড়ছেন না? সবাই এশার নামাজ পড়ার সময় এই দোয়াটা করছেন না ওযুর আগে? এটা বলতেই হবে। বলে ওযু ছাড়া দোয়া ছাড়া কি নামাজ হবে না? হ্যাঁ হবে। আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তখন শুধু রোজ আর ঝাল গোস্ত দিয়েও তো মেহমানদারি হয়, আর বাকি সালাদ আইটেম, তারপরে যায় সিনেগুড়া চাউল, এফ হয়ে যায় খাবার পরে আরসি, এফ হয়ে যায় টিস্যু সাবান, এগুলি দিলে খাবারের সৌন্দর্যটা, আর দশটা আইটেম যদি দেওয়া হয় খাবারের সৌন্দর্যটা কি উঠে? কথা বলে না, খাবারের সৌন্দর্যটা ফুটি উঠে। আপনি যে নামাজ পড়তেছেন, নামাজের আগে এই দোয়াটা যদি করেন তাহলে ওযুর সৌন্দর্যটা এই দোয়ার মাধ্যমে ফুটে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ওযুর দোয়াগুলো বলতে হবে, আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমানোর সময় বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এগুলো হাদিসের মধ্যে আছে। আপনি যদি নামাজের আগে দোয়াগুলি পড়েন, আপনি যদি ঘুমানোর আগের দোয়া, ঘুমানোর উঠার দোয়া, খাবারের দোয়া, খেসের দোয়া, বাথরুমে আসা যাওয়ার পরের দোয়াগুলো বললে কি হয়? আপনি যখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবারের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন। আপনি যখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলেন, খাবারের মধ্যে বিষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় করে এই বিষকে পানি করে দেন। আরো জোরে বলেন। এই খাবার খাবার পর আপনার ফ্যাটের মধ্যে অসুস্থতা হওয়ার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় আপনার ফ্যাটের অসুস্থতা দূর করে দেন। খাবার শেষে দোয়া করার কারণে আপনার খাবারগুলা আরসির দরকার নাই, সেভেন আপের দরকার নাই, কোকা কোলার দরকার নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটি যখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবারের হজমের দায়িত্ব রাব্বুল আলামিন নিয়ে নেবেন। এরপর আপনি যখন ঘুমাতে যাবেন বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আরশের মালিক, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, প্রথম নাম্বার হচ্ছে আমি তোমার নামে মৃত্যুবরণ করি। আমরা কি ছিলাম? প্রথমে মৃত ছিলাম, আমরা কি ছিলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে দুনিয়ার মানুষ, আজকে তুমি অস্বীকার করো আমি আল্লাহকে, আজকে আমার সাথে নাফরমানি করো, আজকে তুমি গুনাহের কাজে লিপ্ত হও, ফাআহইয়াকুম তুমি ছিলে মৃত,
তোমার নাম ছিল না, তোমার গ্রাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমাকে কেউ চিনত না। ফা আহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি তোমাকে জীবিত করলাম। সুম্মা ইউহীকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা এই দুনিয়াতে ছিলাম না আজ থেকে মাত্র 150 বছর আগে। আমরা কি এই পৃথিবীতে কেউ কি ছিলাম? সবাই ভালো করে বুঝতে হবে, আজ থেকে 150 বছর আগে আপনি যেই বাড়িতে আছেন এই বাড়িতে কে ছিল আমরা কি কেউ জানি কিনা? সবাই বলেন, 150 বছর আগে আপনার ঘরের মধ্যে কে ছিল এই জায়গার মালিক, আপনি কি তার সম্পর্কে 10 মিনিট তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার দাদির নাম, তার সলাফিরা, তার কথাবার্তার ধরন কেমন ছিল আজ থেকে 100 বছর আগে আমার ঘরের মালিক আমরা কি কেউ বলতে পারবো? আজ থেকে মাত্র 150 বছর পরে আমার এই সুন্দর টাইস করা বিল্ডিং এর মালিক কি হবে? আমার এই টাইস করা বিল্ডিং এর মধ্যে কে থাকবে, কে আমার উত্তরসূরি হবে, তার নাম কি হবে, তার পুত্রবধূর নাম কি হবে, তার শ্বশুরের নাম কি হবে, এইটা কি জানার কোনো ক্ষমতা আমার আছে? এই জন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও দুনিয়ার মানুষ, আজকে তুমি বড় হয়েছ, আজকে তোমার শরীরের মধ্যে শক্তি এসেছে, অথচ তুমি যেই খাবার খাও ওই খাবারের মধ্যে তোমার শরীরের ভিটামিন দিয়েছি আমি আল্লাহ। কে দিয়েছে বলেন? ভিটামিন শরীরের মধ্যে কে দিয়েছেন? একই ফ্লেটের মধ্যে, একই ফাতিলের মধ্যে দাদাও খাবার খায়, একই ফাতিলের খাবার, একই রাধুনির খাবার নাতিও খায়। আস্তে আস্তে দাদা খাবারের পরে লাঠি খুঁজতে থাকে, আর নাতি খাবারের পর ফুটবল খুঁজতে থাকে। কথা ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? দাদা হয় নরম, নাতি হয় গরম। একই খাবার, একই রাঁধুনি, একই মশলা, সব কিছু একই, লবণ, মরিচ, হলুদ, কিন্তু একজন খাবার ফর বৃদ্ধ হয় আরেকজন খাবার ফর শক্তিশালী হয়। তাহলে বুঝতে হবে আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম গ্রাম ছিল না, আমাদের কোনো ক্ষমতা নাই, সব কিছুর ক্ষমতার মালিক কে? إنك على كل شيء قدير. شباب বলেন, إنك على كل شيء قدير. সব কিছুর ক্ষমতা কার কাছে? একটা শুয়ের সাথে আপনার তো 80 কেজি ওজন, 60 কেজি, কিছু কিছু আছে কয়দিন পর পর ওজন মাফায়, কিছু মাফায় হচ্ছে তার শরীরের তেজের কারণে, আর কিছু মাফায় ডায়াবেটিসের কারণে। কথা ঠিক কিনা বলেন? কিছু মাফায় তার গরম সহ্য হয় না, ওরে বাবারে, আর কিছু ভয়ে, হায় হায় ডায়াবেটিসে তো আল্লাহ জানে এই সপ্তাহে কত কমছে ডায়াবেটিসে সে যায়। তাহলে একটা সুইয়ের সাথে আমরা কত ফাওয়া, আমাদের কত শক্তি, আমাদের কত ক্ষমতা, কিন্তু এক টাকা দামের একটা সুইয়ের সাথে লড়াই করার প্রতিযোগিতা ক্ষমতা আমাদের কি আছে? কথা বলেন আছে কিনা? তাহলে গর্ব অহংকারের কিছু নেই। যেখান থেকে আসছিলাম, আপনি যদি বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে যদি আপনি ঘুমাইয়া যান, সমস্ত প্রকার ঘুমের ত্রন্দা থেকে, সমস্ত প্রকার দুর্বলতা থেকে, সমস্ত প্রকার ঘুম না হওয়া থেকে, সমস্ত প্রকার আপনার ঘুমের চিন্তা সমূহ সব কিছু এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একেবারে খাঁটি মন দিল দিয়ে যদি, মন থেকে যদি আপনি বুঝে শুনে বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের মধ্যে ঘুম দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে ধারাবাহিকতা লাগবে,
ইসলামের সাথে সম্পৃক্ততা রেখে মসজিদের সাথে আলেম ওলামাদের সাথে মাদ্রাসার সাথে ইসলাম প্রেমিক তাওহিদী জনতার সাথে সম্পর্ক রেখে আল্লাহকে ভয়ের সহিত নবীর মহব্বতের সহিত যদি ইসলামের বিধিবিধান মেনে চলে যদি আপনি চলেন সমস্ত কাজের মধ্যে আপনার বরকত দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার নবীকে পাঠিয়েছে আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা বলা হয়েছে ওই জায়গায় আমার নবী রহমতের কথা বলা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম তার প্রতিনিধি অন্যতম তার দুনিয়ার খলিফা হযরতে মূসা কালিমুল্লাহ নাম শুনছেন কিনা সবাই মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন রব্বি শরহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বলেন রব্বি শরহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওগো আরশের মালিক ওগো জমিনের মালিক ওগো সপ্ত আকাশ সপ্ত জমিনের মালিক আমার সিনাকে প্রশস্ত করে দেন আমার ভিতরে নূর দেন আমার ডান দিক থেকে নূর দেন বাম দিক থেকে নূর দেন আমার সিনাকে প্রশস্ত করে দেন আমার মুখের অলসতা আমার মুখের তুতলামির ভাবকে আপনি দূর করে দেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ডান দিক থেকে নূর দিলাম বাম দিক থেকে নূর দিলাম সামনে থেকে নূর দিলাম পিছন থেকে নূর দিলাম আপনার সিনাকে প্রশস্ত করে দিলাম আর তামাম পৃথিবীতে ২৪ ঘন্টা আপনি নবী মুহাম্মদের নাম এলারমের মতো আকাশে এবং বাতাসে বাজতে থাকবে সুবহানাল্লাহ এই পৃথিবীর বুকে অন্য কোন নবীর রাফানা হয় নাই ২৪টা ঘন্টা একটু পরে বুঝবেন ২৪টা ঘন্টা আকাশে এবং বাতাসে চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে বাংলাদেশের ১৪৭৫৭০ বর্গ কিলোমিটারের মধ্যে একটি আজান হতে লাগে ৫ মিনিট কমপক্ষে সর্বনিম্ন ৩ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশের ৪ লক্ষ মসজিদ থেকে ৫ মিনিট ৩ মিনিট ২ মিনিট সময়ের ব্যবধানে প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আড়াই ঘন্টা সময় বাংলাদেশের আকাশে বাতাসে আজানের মধ্যে ভাসছে থাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওইখানে লক্ষ লক্ষ মসজিদের মধ্যে পুরা ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রায় ৫ ঘন্টা পর্যন্ত এখানে না হয় ওখানে এই প্রদেশ না হয় ওই প্রদেশ ওই প্রদেশ না হয় ওই প্রদেশ এইখানে ৫ ঘন্টা পর্যন্ত আকাশের মধ্যে ভাসছে থাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন আমাদের কাছ থেকে সৌদি আরবের ব্যবধান হলো প্রায় ৩ ঘন্টা ওই সৌদি আরবের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ৭ ঘন্টা ফজর জোহর আসর মাগরিব এশা
এই সবগুলা মিলিয়ে প্রায় 7 ঘন্টা পর্যন্ত সৌদি আরবের আকাশের উপরে আজানের মধ্যে শুনতে থাকে বাতাসে বাতাসে ভাসতে থাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে করে বাহরাইন এইভাবে করে ওমান এইভাবে করে দুবাই এইভাবে করে আমেরিকা এইভাবে করে জাপান এইভাবে করে সবগুলো রাষ্ট্র 24টা ঘন্টা এখানে না হয় ওখানে আজান হচ্ছে এখানে না হয় ওখানে আজান এই দেশে না হয় ওই দেশে না হয় এই দেশে সময়ের ব্যবধানে আজানের মধ্যে 24 ঘন্টা আল্লাহর আরশে আযিমের মধ্যে বাসতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা ওয়া রাফা'না লাকা যিকরুক শুধু আজানের মধ্যে নয় আজানের ফলে আজানের দোয়া আছে না নাই সবাই বলেন আজানের দোয়া আছে না নাই সবাই বলেন আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসুহু মাকামাম মাহমুদা إنك لا تخلف الميعاد محمد এই নামটি আজানের মধ্যে আজানের দোয়ায় আছে না নাই সারা বিশ্বের কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদে আজান হলো লক্ষ লক্ষ মসজিদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর লক্ষ লক্ষ মুয়াজ্জিন সাহেব লক্ষ লক্ষ শ্রোতা কোটি কোটি 150 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 100 কোটি মুসলমান আজানের পরে ওই দুয়ার মধ্যে বলেছেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় আমার নবী রাফানা আজান দিয়ে শেষ নয় আমার নবীর রাফানা আমার নবীর কথাবার্তা আজানের দোয়া দিয়ে শেষ করে নাই আমার আল্লাহ আজানের পরে নামাজের ফরজ নামাজের পূর্ব মুহূর্তে ইকামত আছে না নাই এই ইকামতের মধ্যে কোটি 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 মসজিদ থেকে ইকামতের সময় আমার নবীর নাম বেশি উঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আজান গেল আজানের দোয়া গেল ইকামত গেল এবার নামাজ আছে না নাই এই নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম আছে না নাই সবাই বলেন আছে না নাই সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জোরে বলেন আল্লাহু আকবার এইখানে আমার নবীর নাম চারবার বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের নামও চারবার বলা হয়েছে সারা বাংলাদেশ না পুরো বিশ্বের কোটি কোটি পুরুষ মুসলমান কোটি কোটি মহিলা মুসলমান সুন্নতের সময় ফরজের সময় নফলের সময় বিতিরের সময় বিভিন্ন ইস্তিসকার নামাজের সময় সূর্য গ্রহণের নামাজের সময় সূর্য অস্তের পর আউয়াবিন নামের সময় দরুদ ইব্রাহিম পরে আমার নবীর নাম তারা স্মরণ করতেছেন বলেন সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজানের মধ্যে রাফা করে শেষ করেন নাই নবীর সম্মান দিয়ে শেষ করেন নাই আজানে শেষ করে দেন নাই ইকামতে শেষ করে দেন নাই আজানের দোয়ায় শেষ করেন নাই সারা বাংলাদেশের কোটি কোটি মসজিদের
সাথে কোটি কোটি নূরানী মাদ্রাসা সারা বাংলাদেশের দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা সারা বিশ্বের অনেক কওমিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সকল মাদ্রাসার মধ্যে হাদিস শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন বলা হয় কওলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর বলেন সুবহানাল্লাহ সারা বাংলাদেশের সারা বিশ্বের সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে হাদিস তেলাওয়াতের সময় আমার নবীর নাম নেওয়া হচ্ছে কি হচ্ছে না সবাই বলেন হচ্ছে কি না এরপরে হচ্ছে পুরা বিশ্বে শত শত মাহফিল হয় এই মাহফিলের মধ্যে কওলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় জোর বলেন সুবহানাল্লাহ তাহলে এক কথায় 24টা ঘন্টার মধ্যে এক সেকেন্ডও বাকি নাই আকাশের পৃথিবীর কোন না কোন প্রান্তে হয়তোবা নামাজে হয়তোবা আজানে হয়তোবা ইকামতে হয়তোবা দুয়ার মধ্যে হয়তোবা মাহফিলে হয়তোবা মসজিদে আকাশের বাতাসে সব জায়গায় আমার নবীর নাম চলমান রয়েছে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আমার নবীর শানকে আমার নবীর সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিয়ামতের কঠিন থেকে কঠিন ময়দানে তামার যখন জমিন হবে একজন ফেরেশতা একজন নবী তো একজন ফেরেশতা তো দূরের কথা একজন নবীও যেখানে কথা বলার কোনো সুযোগ থাকবে না আদমের কাছে যখন হাশরবাসীরা ছুটে যাবে বলবে অমুকের কাছে যাও অমুক নবীর কাছে যখন যাওয়া হবে বলবে অমুক নবীর কাছে যাও সর্বশেষ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন যাওয়া হবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন আজকের এই কঠিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন নবীও কথা বলার কোনো সুযোগ নাই তবে আজকের এই হাশরের ময়দানে একজন মানুষ কথা বলার সুযোগ থাকবে তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার আপনারা কি কথা বুঝতেছেন ঘুমিয়ে গেছেন কারা কারা ঘুমিয়ে গেছেন হাত তুললেন তো মাশাআল্লাহ কেউ তো ঘুমায় নাই তাহলে আমার নবীর সম্মান আমার নবীর মর্যাদা হাশরের ময়দানে কথা বলার জন্য একমাত্র অধিকারী থাকবে লক্ষাধিক পয়গম্বরের মধ্যখানে কোটি কোটি আউলিয়া কেরামের মধ্যখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে একজন কথা বলতে পারবেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি এইখানে হচ্ছে কথা মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি হাশরের ময়দানে কোটি কোটি মানুষ শত শত হাজার হাজার আউলিয়া লক্ষাধিক পয়গম্বরের কাছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কথা বলার জন্য অধিকার পাবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আমার নবীকে শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আরো সম্মান দিলেন আজানের পরে দুয়ার মধ্যে আমরা যে বলি আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতি আল-কাইমা آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرافعة وبعثه مقاما محمودا اي مقاما محمودا الله الحبيب صلى الله عليه وسلم حشر الميدان مقام محمود المدى شزدائي پر تھکبن আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও নবী ইরফা রাসিখ আপনার মাথা উঠান ইশফাত শাফা আপনার যাকে ইচ্ছা আজকে হাশরের ময়দানে সাফায়াত করার অধিকার আমি আল্লাহ দিলাম বলেন সুবহানাল্লাহ
বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কেরাম, প্রধান মেহমান যেহেতু এসে গেছেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমার নির্ধারিত দেওয়া সময় 8:45 এর মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আমি শেষ করার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান মর্যাদা দান করলেন, আমার নবীর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। একটি সূরা সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলতেছেন, আমার নবীকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবাই বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন এই কাউসারের, আমি মাত্র 4টা ব্যাখ্যা এখানে নিয়ে এসেছি। আবার কাউসার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানে পবিত্র কোরআনুল করিম আমার নবীকে হাদিয়া স্বরূপ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে হাউজে কাউসারের পানি, সেই বিভীষিকাময় কঠিন মুহূর্তে মানুষ যখন হাশরের ময়দানে দিক বিদেক ছুটি বেড়াবে পানি পানি করে, তাদের গলা পর্যন্ত যে গরম পানি থাকবে, এই পানি তারা মুখ দিয়ে যখন দিবে নারী বুড়ি বের হয়ে যাবে। মানুষ যখন পানি পানি চিৎকার করতে থাকবে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে যাকে এই হাউজের কাউসে বাউচারের পানি পান করাবেন তার তৃষ্ণা সাথে সাথে মিটে যাবে, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে আমার নবীর সাফায়াত। চার নাম্বার হচ্ছে আরশের সায়ার নিচে স্থান দিবেন। আর পাঁচ নাম্বার হাউস কাউসারের ব্যাখ্যা হচ্ছে আমার দৃষ্টিতে ওলামাই কেরামের ব্যাখ্যা স্বরূপ আমার নবীকে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সম্মানে এই পৃথিবীর বুকে সোয়া লক্ষাধিক পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সোয়া লক্ষাধিক পয়গাম্বরের সাথে যত রকমের বেয়াদবি তৎকালীন সময়ের সরকার প্রধান করেছেন, সরকার প্রধান করেছেন, দেশের প্রধান করেছেন, গোত্রের প্রধান করেছেন, তাদের কারো নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদদোয়া দেন নাই, তাদের নামকে ঘোষণা করেন নাই, কিন্তু আমার নবীকে তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ বেয়াদব ছিল আবু লাহাব। এই আবু লাহাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নবীর সম্মানে নবীর সম্মানকে বৃদ্ধি করে আবু লাহাবকে গজব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাহ যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক তোর দুই হাত এবং ধ্বংস হোক তোর সমস্ত অর্থকড়ি, এবং এই যে বিভীষিকাময় মুহূর্তের আগুন, সেই আগুনে তোর স্ত্রী প্রবেশ করবে এবং তোর অবস্থা এমন হবে, ফিজি দিহা হাবলু মিম্মাসাদ মিম্মাসাদ, খেজুরের পাকানো শক্ত রশি দিয়ে তোকে বাঁধানো হবে, পুরা হাসরের আগুনের তাপ সমস্তগুলা তোকে দেওয়া হবে, বলেন আল্লাহু আকবার। নবীর সাথে বেয়াদবি করলে তার দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি আছে না নাই, দুনিয়াতেও অশান্তি রয়েছে। যারা নবীর আদর্শ মেনে চলে না, যারা নবীর কথা মতো চলে না, তাদের দুনিয়াতে লানত রয়েছে,
পরকালটা তো রয়েছে স্পেশাল বোনাস হিসেবে তার জন্য। দুনিয়াতে নবীর সাথে থাকলে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আর যদি নবীর সাথে বেয়াদবি করেন, নবীর সম্মানের সাথে বেয়াদবি করেন, নবীর কাছে নবীর দেওয়া আদর্শ মেনে নিতে না চান, তাহলে দুনিয়ার জীবন আপনার ধ্বংস হয়ে যাবে, আখেরাতের জীবনও ধ্বংস হয়ে যাবে। আমরা একটা দোয়া বলি মোনাজাতের মধ্যে, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম, ওগো আল্লাহ আমার দুনিয়ার জীবনকে হাসানা করে দেন, আমার দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দেন। ওয়া ফিল আখিরাতি হাসানাম, আখিরাতের জীবন আমার জন্য কল্যাণময় করে দেন, আখিরাতের জীবন আমার জন্য সুখময় করে দেন। ওয়া কিনা আযাবান্নার, আর আপনার তৈরি করা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। দোয়া বলি কি বলি না? এই দোয়ার আমল হতে হবে আল্লাহর আদর্শ, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর কথা মতো নির্দেশ, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলি, এই দোয়া করলে কবুল করবেন কে? সবাই বলেন কে দোয়া কবুল করবেন? তাহলে আল্লাহ বলছেন ওয়া কিনা আযাবান্নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলছেন ওয়া ইউআযিবাল্লাহুল আযাব আল আকবা, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর বানানো শাস্তি হচ্ছে বড় কঠিন, সে শাস্তি আমাদের কি সহ্য হবে? সবাই বলেন সহ্য হবে কিনা? আল্লাহ যে শাস্তিকে বলা হয় আকবার, ওয়া ইউআযিবাল্লাহুল আযাব আল আকবার, আল্লাহ যেখানে বলতেছেন আমার শাস্তি হচ্ছে বড় শাস্তি, আল্লাহ যেটাকে বড় বলবে সেটা কত বড় হবে? আল্লাহু আকবার। আল্লাহ যেটাকে বড় বলে সেটা কত বড়? সে শাস্তি থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায়, সিরতে সুরতে কথা বার্তায়, আচার ব্যবহার চাল চলন কথা, কাজ কারবার লেনদেন ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী বিদেশ সব কিছু একজনের আদর্শে আমাদেরকে করতে হবে, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম, সর্বপ্রথম আমাকে পালন করার, এবং আজকের সম্মানিতা আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা, আওয়াজ যতটুকু যাচ্ছেন ততটুকুর সম্মানিত ভাইয়েরা, এবং পদ্মার অন্তরালের মা এবং বোনেরা, সবাইকে এই কথাগুলি জানার মানার সে তৌফিক দান করুক। বাকি যে আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ একটু পরে উনি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনী জলসাকে কবুল আর মঞ্জুর করে নিন, এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নিন, এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নিন, মাদ্রাসার সমস্ত শিক্ষক মহোদয়, ছাত্র মহোদয়, ছাত্ররা, এবং এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, এই এলাকার মুরব্বীদের গুনাহখাতা মাফ করে দিক, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন সমস্ত জায়গা পর্যন্ত, শত কবর রয়েছেন, সবগুলি কবরের আজাব এই মাইকের আওয়াজের উসিলায়, এই দোয়ার উসিলায়, দস্তার বন্দির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক। সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।